हेलो বন্ধুরা वेलकम टू माय यूट्यूब चैनल কনকঞ্জলি আমি সঞ্চিতা আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ব্লগটা হচ্ছে আমি এখন এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাম মলে। সেন্ট্রাম মলে একটা মেলা বসেছে, মেলাটা থাকছে 19 তারিখ থেকে 21 তারিখ অবধি, আজকেই ওপেনিং হয়েছে। তো মেলাটা ইন্ডিয়ান পাওয়ারের তরফ থেকে মেলাটা বসেছে, রার বাংলা মেলা। তো মেলাটার ভেতরে আমরা যাব এবং মেলাটার ভেতরে কিরকম কি বসেছে না বসেছে এবং মেলার ভেতরে কি কি জিনিস রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটা দেখতে থাকো এবং কি কেনাকাটা করব সেটাও দেখতে থাকবে এবং আমার সাথে কে রয়েছে তাকেও দেখে নাও একটুখানি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমরা চলে এসেছি, হঠাৎই এসেছি। আবার ভিডিও দেখে কেউ রাগ করো না, সবাইকে বলা হয়নি বলে অ্যাকচুয়ালি আমরা হঠাৎই জানতে পেরেছি। তো চলো ভেতরটা দেখাতে থাকি তোমাদের। চলো বন্ধুরা এবার দেখি কি কি কারিগরি মেলাতে কি কি স্টল বসেছে, কিরকম কি পাওয়া যাচ্ছে, কিরকম কি প্রাইস, চলো দেখি। বন্ধুরা এই স্টলটার নাম হচ্ছে সুখ শাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি পাওয়া যাচ্ছে, আসো তোমাদেরকে দেখাই। রয়েছে আজরাক, রয়েছে আজরাক, রয়েছে কাঁথা স্টিচ, রয়েছে মাস্ক, রয়েছে যদি আমি একটা মাস্ক নেব এখান থেকে, বিভিন্ন প্রাইসের মাস্ক রয়েছে। আচ্ছা যেটা আমাদের এখন খুব এসেনশিয়াল, এটা এটা বেশ কি জ্যাকেট মনে হয়। আচ্ছা এরকম খুব সুন্দর সুন্দর জ্যাকেট প্যাকেট রয়েছে দাদা। ও দাদা এটা কি প্রাইস? 50 টাকা, 50 টাকা না, 50 টাকা আছে, 1000। তো এটা হচ্ছে সুট শাড়ি, এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু বলুন। এখানে আপনার পাওয়া যাচ্ছে কুর্তি আছে, ব্লাউজ আছে, লং গাউন আছে, ব্লাউজ আছে, মাস্ক আছে, রুমাল আছে, পাঞ্জাবি আছে, বন্ধুরা এখন আমি রয়েছি রামকৃষ্ণ মিশনের যে স্টলটা দিয়েছে সেখানে। প্রত্যেকটা স্টলের আলাদা আলাদা নাম রয়েছে, ডোকরা ওকরা অনেক রকম স্টল রয়েছে। তো চলো রামকৃষ্ণ মিশনের এখানে সেখানে রয়েছে কিছু ব্ল্যাক পলিশ জুয়েলারি, যারা ব্ল্যাক পলিশের লাভার তারা আসতে পারো। আর রয়েছে এবং প্রাইসগুলো খুব রিজনেবল, আমি যা দেখতে পাচ্ছি 120-তে এরকম একটা সেট পাওয়া যাচ্ছে। আচ্ছা এখানে আর কি টাইপ রয়েছে? আচ্ছা মিররে রয়েছে পুরো সেট, এগুলো মিররে সেটও রয়েছে এখানে। এখানে তোমরা মোটামুটি উচ্চ মাধ্যমিক সেশনের একটা সেপ্টেম্বর থেকে ক্লাসও স্টার্ট হবে, যেখানে তোমরা কিন্তু আমি দেখাচ্ছি যেখানে ভোকেশনাল যে ট্রেনিং গুলো হয় সেগুলো তোমরা করতেও পারবে। এখানে বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি, সেলাই, এভরিথিং এরা ফ্রি অফ কস্ট এখানে শেখানো হয় আসানসোল রামকৃষ্ণ মিশনে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা এই স্টলটাতে হচ্ছে ডোকরা নাম এই স্টলটার। এখানে ডোকরা সমস্ত জিনিসপত্র রয়েছে, তো এখানেও খুব সুন্দর সুন্দর রয়েছে। তোমরা আসো, এই মেলাটা 19 তারিখ থেকে 21 তারিখ অবধি রয়েছে।
আমরা এইটার নাম হচ্ছে চিকন বাহার এই স্টলটার তো এখানে চিকন কারির সমস্ত আইটেমগুলো যে দেখতে পাচ্ছি রয়েছে তো তোমরা এখানে দেখতে পারো ভ্যারাইটিস রকমের চিকন কারির প্লেট কভার থেকে শুরু করে পিসেস রয়েছে তো সুন্দর দেখতে ব্ল্যাকটাও দেখতে সুন্দর বন্ধুরা এই স্টলটার নাম হচ্ছে কথা কথা তো স্টলটার নাম হচ্ছে কৃষ্টি লুম কথা তো চলো এখানে কি কি পাওয়া যায় দেখছি দাদা একটু দেখি দিদি এখানে কি কি টাইপের কি পাওয়া যাচ্ছে শাড়ি এগুলোকে কি শাড়ি বলে কালেকশন এখানে রয়েছে তো মেলাটা 21 তারিখ অবধি রয়েছে তোমরা এসে একবার ভিজিট করতে পারো লিপিকা কারিগরিতে রয়েছে কিছু বড়ি বিভিন্ন টাইপস অফ বড়ি আর রয়েছে এগুলো কি বিভিন্ন টাইপসের বড়ি রয়েছে পাঁপড় আছে কত রকমের আচার আছে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের বড়ি পাওয়া যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এবং ওটা আচার তাই তো ওটা এখানে আচারও পাওয়া যাচ্ছে তোমরা দেখো এখানে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে কিছু গোপালের জিনিস রয়েছে এবং কিছু মাস্ক তৈরি হচ্ছে এই মুহূর্তে তো এই যাচ্ছে মাস্কগুলো এখানে হাতের কাজও চলছে তোমরা দেখতেই পাচ্ছ মনিহারে রয়েছে এখন এই স্টলটাতে এখানে কি কি পাওয়া যায় দেখো বিভিন্ন ধরনের চুড়ি হাতের রয়েছে এখানে রয়েছে কিছু হ্যান্ডমেড জুয়েলারি পাতা দেওয়া এখানে কড়ি দেওয়া আর রয়েছে সাথে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি দেখতে পাচ্ছি কিছু ইয়ারিংস রয়েছে থালপোস এগুলোকে থালাপোস থালপোস যাই হোক কিছু একটা বলে এখানে এখানে এইগুলো এই টাইপের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর দেখতে লাগছে ওইটা কি প্রাইস আছে ওই লাস্টের রেটের সাথে ইয়ে ঘিয়ে কালারটা তোমরা এখন রয়েছে মৃত্তিকার স্টলে এখানে পুরো মাটির জিনিস রয়েছে এখানে
বিভিন্ন ধরনের। তো সিপ্রাপু মনোযোগ সহকারে দেখছে, জানি না কোনটা নেবে, দেখিও কি নিচ্ছে, আমিও কিছু একটা নেবো দাদার এখান থেকে। গণেশগুলো এতটা সুন্দর না কিছু বলার নেই। এবং এটা তোমরা নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবে, এখানে লাইট দেওয়াই রয়েছে ওপর থেকে। তোমরা এখানে সবাই এই স্টলটা কেউ কোথাও আসো না আসো আমি বলবো প্রত্যেকটা স্টলেই আসো, কিন্তু এইটাতে একবার হলেও ভিজিট করবে। প্রাইসগুলো বেশ রিজনেবলই পেলাম। তো সিপ্রা এখন কি কিনছে দেখা যাক। মানে দাদা মাটি দিয়ে বানাই তারপরে আরেকটা কেটলি দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর। এই কেটলিটা ভীষণ সুন্দর, পশ্চিম মেদিনীপুরের দিদিরা এসছে। তো এখানে বিভিন্ন টাইপের যা দেখতে পাচ্ছি, পাখাটাও বেশ সুন্দর। এই যাচ্ছে পাখাটা, এখানে দুপাট্টাগুলো খুব সুন্দর সুন্দর কাজ করেছেন এনারা দেখতে পাচ্ছি, খুব ভালো ডিজাইনগুলোও করেছেন একদম নিজের হাতে এখানে ওনারা বানাচ্ছেন। আচ্ছা আর দিদিটা কি বানাচ্ছো? কাঠের স্টিক। কি প্রাইস আছে এটা? 400 টাকা। 400 টাকা আছে, 250 টাকা আছে, 350 টাকা আছে, মানে বিভিন্ন বিভিন্ন রকমের রেঞ্জ আছে। কি কালার দিয়ে আপনারা করছেন? ফেব্রিক কালার, ফেব্রিক। হ্যাঁ, আর এই যে এগুলো যে দেখলে এগুলো আর্ট পেপারের মধ্যে যেগুলো আছে ওলা ভেজিটেবল কালার, এই কালারগুলো আমরা নিজেরা বানিয়ে ব্যবহার করি। আর এই যেগুলো দেখছো ওরা সব ফেব্রিক কালার, শাড়ি আছে, ওড়না আছে। এই ওড়নার কাজগুলো ধুয়ে দিলে আর উঠবে না? ফেব্রিকের কালারগুলো উঠবে না? কালারগুলো উঠবে। এই তোমরা কত দিকে এসেছো? পশ্চিম মেদিনীপুর থেকে লাগে। এই স্টলটার নাম হচ্ছে এসো বসো আহার। এদের ঘরে বানানো করি নিমকি। এখানে এটা কি যেন বলে, চিড়ে দি, চিড়ের মোয়া না? কোয়ের মোয়া। আচ্ছা এগুলো তো বড়ি, এটা কি মানে কি বল ইয়ে? হ্যাঁ মোড়ব্বা। এটা কি মশলা? এটা কি বড়ি? এটা নকশা বড়ি, নকশা বড়ি। আচ্ছা এটাও হচ্ছে নকশা বড়ি, এই লঙ্কার আচার এগুলো। আচ্ছা আবার কিছু ভ্যারাইটিস, বড়ি, ধূপকাঠি এসব রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। এই স্টলটার নাম একটু ইউনিক, দারু কথা। তো চলো দারু কথাতে যাই। বন্ধুরা এইখান এই স্টলটার নাম হচ্ছে দারু কথা। তো দারু কথাতে কত শুধু কিন্তু কাঠেরই কাজ, মানে কাঠেরই জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো কত রকমের কাঠের কি কি বানিয়েছে, কি কি পাওয়া যাচ্ছে চলো তোমাদেরকে দেখাই।
এটা ফোল্ডিং সিস্টেম, এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম, একটা চেয়ার, এটা তোমরা যেখানে যাবে সেখানে টেবিল সরি তোমরা যেখানে যাবে সেখানে এটাকে নিয়ে যেতে পারবে, এই ভাবে এটাকে নিয়ে যেতে পারবে। এই চেয়ারটা আমি খুলে, এটা রয়েছে ফোল্ডিং চেয়ার, এটা আমি খুলে রাখতে পারবো। আচ্ছা দেখো, আচ্ছা এই ভাবে এটাকে রাখা যাবে। এটা কি প্রাইস আছে? এটা দাম আছে আপনার 1000 টাকা। এটা 1000 টাকা। আচ্ছা এটা খুব সুন্দর দেখতে। বিভিন্ন রেঞ্জের রয়েছে এই ফোল্ডিং চেয়ার, ফোল্ডিং টেবিল রয়েছে। তোমরা এখানে এসে এই মেলাটাকে উপভোগ করো, তিন দিন রয়েছে, এনজয় করো মেলাটাকে। এইটা তো ভীষণ সুন্দর, এটা কি প্রাইস? এটা দাম 3000। এটা দারুণ। এখন রয়েছে পরম্পরা স্টলে। পরম্পরা স্টলে বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, এই টাইপের ঠাকুরের কিছু ইয়ে রয়েছে, কি বলে যেন গোপালের কিছু মুকুট রয়েছে বিভিন্ন দামের। আচ্ছা এখানে রয়েছে কিছু গোপালের ড্রেস, এবং এখানে এই টাইপের হ্যান্ডমেড জুয়েলারিগুলো রয়েছে, দেখে নাও, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের রয়েছে। আচ্ছা ওইটা একটু দেখাবো দিদি, একটু একটু এইদিকে করো। এইটা তো দারুণ দারুণ দারুণ, মানে আমার এটা খুব সুন্দর লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। গোপালের আর্টিফিশিয়াল ঘাস দিয়ে এই দোলনাটা বানানো হয়েছে। তার পাশে আরেকটা তোমরা পুঁতির দোলনাও দেখতে পাচ্ছ, ওটা হোয়াইট এবং রেডের কম্বিনেশন করে আর কিছু গোল্ডেনের কম্বিনেশন করে বানানো হয়েছে, ওটাও বেশ সুন্দর। আচ্ছা এটা গোপালের, এটা কি আর ওই এইগুলো বেড বিছানা? আচ্ছা গোপালের এগুলো বিছানা রয়েছে, কিছু দেখো। এই যে গোপাল ঠাকুরের এটা হচ্ছে বিছানা, এটা হচ্ছে বিছানা, এবং এটা হচ্ছে সোফা, এবং এটা হচ্ছে সোফা। বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এইগুলো হচ্ছে গোপালের, এটা হচ্ছে গোপালের মুকুট, পাগড়ি, পাগড়ি যেটা আইরে পড়েই যাচ্ছে আমার হাত থেকে, দেখো কি সুন্দর এটা দেখতে, ছোট্টর মধ্যে কিউট দেখতে। আচ্ছা আর কি রয়েছে জানো গোপালের? এই যে গোপালের চশমাটা দেখো, গোপাল ঠাকুরের চশমাটা রিয়েলি মানে কিছু বলার নেই, ছোট্টর মধ্যে কি দারুণ দেখতে এটা। আচ্ছা আর এরকম টাইপের কিছু দেখতে পাচ্ছি, খুঁজছি একটা নতুন নতুন আছে, এটা নজরানা গোপালের, গোপালের জুতো আছে। ও আচ্ছা এই দেখো গোপালের জুতো, এটা হচ্ছে গোপালের মাথার টিয়ারা, এটাও বেশ সুন্দর দেখতে। এখানে শুধু গোপালেরই বিশেষত্ব আমি দেখতে পাচ্ছি, ওই জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে, পুরো দুর্গা 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 ভর্তি। আচ্ছা ওই দুটো তো ব্যাপক। আচ্ছা দিদি, সব দিদিকেও একবার দেখাচ্ছি, দিদি কি কি মানে তুমি কোথা থেকে এসছো? আমি বানপুর থেকে এসছি। আচ্ছা বানপুর থেকে, আমরা এগুলো হাতে নিজেই বানাই। আচ্ছা আচ্ছা, এগুলো যত আছে সব আমাদের হাতে হ্যান্ডমেড, সব তুমি বানিয়েছো? আমি আরেকজন আছে। আচ্ছা আচ্ছা, এখানে সবাই বাহার, তারপর রয়েছে তোমার সাজু, তারপরে সহলা, অনেক কিছু রয়েছে, হাতগুলো কভার করতে পারছি না, শর্টের মধ্যে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো জিনিস নিয়ে হয়তো হয়ে যাবে।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের বিভিন্ন ভ্যারাইটি, বাচ্চা এবং বড় সবারই রয়েছে ভ্যারাইটিস রকম কুর্তি এবং জামা। তো তোমরা এখানেও আসতে পারো, প্রত্যেকটা স্টলেই আসতে পারো, তিন দিনের জন্য রয়েছে। আমি বারবার এটাকে রিপিট করলাম ভিডিওর মধ্যে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বাঁশের বিভিন্ন রকম জিনিস দিদি থেকে একটু শুনে নেবো, যদিও আমার একটু মিস্টেক হলো বলাটা। তো এখানে যে প্রোডাক্ট গুলো আছে সবাই গ্রাসের, বাবুই ঘাসের প্রোডাক্ট। বাবুই ঘাসটা দেখাও, এই ঘাসটা দেখাও, বাবুই ঘাস আর খেজুর পাতা দিয়ে তৈরি জিনিসগুলো। আচ্ছা, এটা একটা নতুনত্ব জিনিস দেখলাম, তোমরা এখানেও আসো। আর এই কুলো গুলো কি রকম প্রাইস হবে? হ্যাঁ, এটা 30 টাকা, এইটা 25 টাকা। যারা হ্যান্ডমেড জুয়েলারি বানাও এরকম কুলোটাও তোমাদের কাজে লাগবে, দেখাচ্ছি। এগুলো মাসের রয়েছে, আমাদের ওই স্টলটাও, আমাদের ব্যাম্বু স্টলটাও আছে, যাচ্ছি এটাতে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা তালপাতার টুপি, কি সুন্দর ভাবে এটাকে বোনা হয়েছে। এই যাচ্ছে তালপাতার টুপি, ও পরেই দেখিয়ে দিয়েছে এরকম যাবে তালপাতার টুপিটা। এগুলো প্রাইস 200? আচ্ছা, এগুলো অনলি 200 করে যাচ্ছে প্রাইস, প্রাইসগুলো খুব রিজনেবল। বন্ধুরা এই স্টলটার নাম হচ্ছে শ্রেয়সী। তো এখানেও বেতের বিভিন্ন টাইপের জিনিস, এগুলো আমরা হস্তশিল্প মেলায় আসানসোলে দেখেছিলাম, সেই টাইপের কাইন্ড অফ ওরকমই দেখতে। দেখো এরকম জিনিসগুলো রয়েছে, এই যে এগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে, এবং এগুলো ছিল আমরা সংসিদ্ধ মেলাতে দেখেছিলাম, এই হস্তশিল্প মেলাতে। তো যারা যারা হস্তশিল্প মেলা যেতে পারেনি তারা এখানে আসতে পারো। এই স্টলটার নাম হচ্ছে অরণ্য। এখানে কি কি পাওয়া যায় অরণ্যকে চলো দেখি। এখানে কি বানানো হচ্ছে, ঝাঁটা, তারপরে রয়েছে কি জুড়ি না, দিদিরা বানাচ্ছে এখন, তোমরা দেখতেই পাচ্ছ ডালা ফালা। কি দিয়ে বানাচ্ছ ওগুলো? বাঁশ না, তোমরা সবাই নিজেরাই বানাও? আচ্ছা, কি সুন্দর। তোমরা এসছো কোথা থেকে? বাঁকুড়া থেকে। আচ্ছা, আরে জুড়িটা বাঁশের না, এটা কিসে? এটা জঙ্গলের লতা। ও আচ্ছা, এটা জঙ্গলের লতা দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর তো হয়েছে। তো কালারটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এখন যে স্টলে যাবো সেটা হচ্ছে রং বেরঙের স্টলে যাচ্ছি। দেখো এখানেও গোপালের কিছু সোয়েটার দেখতে পাচ্ছি, এবং হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, কাপ রয়েছে কিছু। এইটা তো খুব ইউনিক, এটা একটু দেখো। এইগুলো আমরা অনলাইন সবসময় দেখে থাকি, বাট অফলাইনে আমি ফার্স্ট টাইম দেখলাম আসানসোলে। তো কারিগরি মেলাতে এটা রয়েছে, তোমরা আসো কারিগরি মেলার একদম লাস্টের স্টলে, আগের স্টলে এটা পাবে। আচ্ছা, প্রাইসটাও খুব রিজনেবল, তোমরা দেখতেই পাচ্ছ। এই জিনিসটা আমার খুব শখ ছিল, মানে এতদিন আমি আসানসোলে অফলাইন। আচ্ছা, লাইটও রয়েছে। এই জিনিসটাই আমি অনলাইন প্রচুর দেখেছি, বাট অফলাইন ফার্স্ট টাইম আসানসোলে দেখলাম কারিগরি মেলাতে। তো সেন্ট্রাল মলে এই মেলা বসেছে, এরকম নতুন নতুন জিনিস দেখতে গেলে অবশ্যই আসো কারিগরি মেলায়। এবং এই স্টলটা রয়েছে রং বেরং, একদম কারিগরি মেলার লাস্টের আগে স্টলটা রয়েছে। এটা প্রাইসটাও ভীষণ রিজনেবল, এবং ভেতরে লাইট দেওয়া রয়েছে যেটা আমরা দেখে থাকি। আচ্ছা, কিছু চকলেটসও রয়েছে এখানে, এখানেও চকলেটস দেখতে পাচ্ছি, যেটা আমার চোখে আগেই পড়েছে একটু। বন্ধুরা এখন যে স্টলে আমি যাচ্ছি সেটা একদম কারিগরি মেলার লাস্ট স্টল, এটার নাম হচ্ছে সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটি। চলো কি পাওয়া যায় এখানে দেখি। কাঁথা স্টিচের ভ্যারাইটি আছে এখানেও, কিন্তু কাঁথা স্টিচের ভ্যারাইটি রয়েছে, এটাও রয়েছে কারিগরি মেলার একদম লাস্ট স্টলে। পুরোটাই কাঁথা স্টিচের ওপর রয়েছে, এবং দিদি নিজে কাঁথা স্টিচের অলরেডি কাজ করছে, এটা এটা দেখতে পাচ্ছি।
আজকের মতন ভিডিওটা এখানেই থাক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে করে জানিও, কমেন্ট করে যে কেমন লাগলো ভিডিওটা দেখতে। তো টাইমিংটা কটা থেকে কটা শিফট একটু বলে দাও। টাইমিং হচ্ছে সকাল 10:30 থেকে রাত্রি 8টা অবধি। আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও প্লিজ। এত বড় কথা বলে দিয়েছে তাহলে করতেই হবে, তোমাদেরকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আচ্ছা যাই হোক, তো এই আপাতত আজকের ভিডিও এখানেই থাকলো। নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। তোমরা জানো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, তোমাদেরকে ভিডিওটাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আর এই মেলাটা রয়েছে 3 দিন, 19 থেকে 21 তারিখ অবধি। আজকে 19 তারিখ, মানে টাইমিং তো শিপ্রা বলেই দিয়েছে। তো সবাই খুব ভালো থাকো, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।